আমাকে বিষয় দিয়েছেন যে বাংলাদেশের সামাজিক অবক্ষয়ের কারণ কি, ধর্মীয় অবক্ষয়ের কারণ কি, উত্তরণের উপায় কি? বিষয়টা এক ধরনের জটিল এবং ডাক্তারি বিষয়, একাডেমিক বিষয়। রাত 9:30-9:30 পরে তো ঘুমের হরমোন নিঃসরণ শুরু হয় ব্রেন থেকে। ব্রেন তো গ্লুকোজের সাপ্লাই নিতে তখন অস্বীকার করে যে আমি এখন আর কিছু শুনতে চাই না, এখন আর কোনো কাজও করতে চাই না, আমি ঘুমাবো। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের সুন্নার মধ্যে দেখি কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাহা ওয়ালা হাদীসা বাদাহা, এশার আগে নিদ্রাকে অপছন্দ করতেন, এশার পরে কথা বলাকে অপছন্দ করতেন। মাঝে মধ্যে বলতেন আবু বকরের সাথে, স্ত্রীদের সাথে প্রয়োজন দেখা দিলে। যাই হোক, আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাইয়ের মাদ্রাসা তো, আর উনি তো কড়া মানুষ, ওনার শ্রোতারাও কড়া ইনশাল্লাহ, আশা করি শ্রোতারা ফ্যাঁকের খুঁটা যাতে না হয়। আমাদের লক্ষ্মীপুর জেলা কয় মানে কিছু লোক আছে যা পায় যা দেখে সবই করে, ওদেরকে বলা হয় প্যাকের খুঁটা। খুঁটা গাঁটস? গাঁটছি। ভালো করে গাঁটছ? হ্যাঁ। নড়ে নি? নড়ে। কিন্তু শেখ আব্দুর রাজ্জাকের শ্রোতারা এরকম না, গাড়লে ভালো করেই গাড়বে বলে আমার বিশ্বাস ইনশাল্লাহ। শেখদের একটা আসর থাকে, শেখদের যারা ছাত্র তাদের উপর একটা আসর থাকে। জীবনে 2-4 রাত 10-20 রাত এইভাবে না ঘুমালে কি হয়? সারা রাত যারা ঘুমায় 8-10 ঘন্টা ঘুমায়, তারা কি 1 সেকেন্ড বেশি বাঁচে? এমন যদি হতো যে বেশি ঘুমাইলে বেশি বাঁচা যায়, নাহলে আমরা বক্তৃতা বাদ দিয়ে ঘুমাইতাম, কিন্তু এমন কোনো গ্যারান্টিও তো নাই নাকি? আসলে আমি কিছু হাসির কথা বলছি ঘুম তাড়াবার জন্য, মতলবে সাদি দিগার আসতে। সাদির মতলব বাহ্যিকটা না, আরেকটা তো জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা সূরা রোমের 41 নম্বর আয়াতে বলেছেন অবক্ষয় ফাসাদ ভারসাম্যহীনতা পছন্দরা বিকৃতি এসব কিছু জহরা বিজয়ী হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে, এগুলোর জহুর ঘটেছে, আবির্ভাব ঘটেছে প্রচন্ড শক্তি নিয়ে, সালাম মাগলুব হয়ে গেছে, ইসলাহটা সংশোধনটা পরাস্ত হয়ে গেছে, ফাসাদটা ভারসাম্যহীনতা এবং নষ্টম ভ্রষ্টম জহারা জাহির হয়ে গেছে। জহারা 2 অর্থ, গলাবা বিজয়ী হয়ে গেছে। সালাহের চেয়ে ফাসাদটা বিজয়ী, সালাহটা মাগলুব, ভালোটা পরাস্ত, মন্দটা কি বিজয়ী হয়ে গেছে। অথচ এটা তো কথা ছিল না, কথা ছিল পৃথিবীতে ভালোটা বিজয়ী থাকবে, মন্দ থাকবে কিন্তু পরাস্ত। পৃথিবী কখনো একেবারে মন্দ মুক্ত থাকবে না, মন্দ কিছু থাকবেই, কারণ ইবলিস বেঁচে আছে না। সব মুরব্বী মারা গেলেও মুরব্বী একজন তো আছে। আমি কিশোরগঞ্জ ওয়াজে গেলাম তো এক পাবলিক এসে বলে যে হুজুর আমাকে কিছু দিনই ভাই এসে বললেন যে আমাদের মুরব্বী আপনাকে ডাকে। তো আমি ওনাকে বললাম যে মুরব্বী তো কেউ বেছে নাই, আম্বিয়াই কেরাম ওনারাই তো আসল মুরব্বী, আল্লাহওয়ালা মুরব্বীরা সব চলে গেছে, তোমরা কোন মুরব্বীর কথা বলো? তবে খুব লং টাইম লং জীবী এক মুরব্বী বেঁচে আছে, এখনো
দুনিয়া সব অশান্তির মূলে হলো সেই মুরব্বী, তোমরা কোন মুরব্বীর দিকে ডাকো? ঠিক না? সেই মুরব্বী যতদিন আছে ততদিন ফিতনা ফাসাদ পৃথিবীতে থাকবে। জহরুল ফাসাদ, ফাসাদ জহির, ফাসাদ বিজয়ী, ফাসাদ প্রচন্ড দুর্নিবার গতি নিয়ে এগিয়ে এসেছে পৃথিবীতে, বিশেষ করে এই যুগে। এখন তো ফাসাদের সাম্রাজ্য সারা পৃথিবীতে, ফাসাদের যৌথ বাহিনী সারা ওয়ার্ল্ডে, ফাসাদের মিডিয়া সর্বত্র, ফাসাদের বক্তব্য সর্বত্র, ফাসাদের কর্মীরা কোটি কোটি কোটি। এক পরিসংখ্যানে দেখলাম চরিত্রহীনা নারীর সংখ্যা 700 মিলিয়ন। 700 মিলিয়ন তরুণী নারী এই যুগের যুবকদের চরিত্র নষ্ট করার কাজে 24 ঘন্টা ব্যস্ত। কয়শ মিলিয়ন? 1 মিলিয়নে কত? 10 লাখ। আল্লাহ আকবার। জহরুল ফাসাদ, ফাসাদ বিজয়ী হয়ে গেছে, ছড়িয়ে পড়েছে, গালিব হয়ে গেছে। ফিল বাররে ওয়াল বাহর, স্থলে এবং জলে, স্থল অঞ্চলে। ফিল বাহর মানে ফি কোরাল বাহর, ফি মুদুনিল বাহর, ফিল মুদুনিল মুজাওয়ারাতিল বাহর, সামুদ্রিক উপকূলবর্তী অঞ্চলগুলিতেও মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। সাধারণত সমুদ্র উপকূলের মানুষেরা একটু দিনদার থাকার কথা, সমুদ্রের ভয়ে, টর্নেডোর ভয়ে, সাইক্লোনের ভয়ে, আইলার ভয়ে, নার্গিসের ভয়ে, সিডোরের ভয়ে, ঠিক না? বাংলাদেশের সেন্ট মার্টিন, এখানকার মানুষরা খুব দিনদার, সাগরের মাঝখানে থাকে, কোন সময় সাগরে গিলে খায়, একটা ভয় থাকে, অনেক দিনদার ওরা। সাগরের মতো ভয়ঙ্কর সুনামি, সাইক্লোন সৃষ্টিকারী এক শক্তির কিনারে যারা থাকে, এরা অন্তত আল্লাহ ওয়ালা হওয়ার কথা, কিন্তু সেখানেও ফাসাদ আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সি বীজগুলিতে ফাসাদ সবাই জানি। জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, ফাসাদ মানে ফাক্কুল ইতিদাল, ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া, ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। আল খুরুজ আনিল ইতিদাল, আল খুরুজ আন মানহাজিল্লাহ, আল্লাহর মানহাজ থেকে বেরিয়ে যাও। মান খারাজা আন মানহাজিল্লাহি ফালা বুদ্দা আন তাফসুদা হায়াতু, আল্লাহর নিয়ম থেকে যেই বের হবে তার হায়াত, তার জীবন বিপর্যস্ত, ফাসাদগ্রস্ত হবেই হবেই হবেই, কোনো সন্দেহ নেই। জহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর। এখন স্থল অঞ্চল বলতে একবারে বায়ুমণ্ডল শুদ্ধ, বিমানে যান, বিমানে আকাশে ওড়েন, সেখানে বিমানবালারা, সেখানে আরো কত কিসিমের বালা আছে মত পরিবেশনের জন্য, শূন্যে আকাশে উড়েও ফাসাদ, ঠিক নয় কি? টাইটানিক, সেই ব্রিটিশ ব্রিটেন থেকে আমেরিকা যাচ্ছে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিনোদন জাহাজ, বিনোদন তরী, বিনোদ তরী, $100 মিলিয়ন স্বর্ণালঙ্কার ছিল সেখানকার নারীদের শরীরে, বিশ্বের সবচেয়ে উন্নত আসবাবপত্র সাজসজ্জা সেখানে, একটা পুস্তিকা বিতরণ করা হয়েছিল সেই যাত্রীদের মাঝে যে স্বয়ং আল্লাহ নেমে আসলেও এই জাহাজ ডুবাতে পারবে না, কারণ এই জাহাজের মাঝখানে একটা স্টিল ব্যারিকেড দেওয়া, সামনের অংশ যদি ফেটে পানিতে ভরেও যায় পিছনের অংশে পানি ডুববে না, অতএব ডুববে না, কিন্তু পিছনের অংশে পানি ভরাট হলে এটা যে নিচে চলে যাবে আর পিছনের অংশ শূন্য হয়ে যাবে, আর এভাবে যখন শূন্য হবে
তখন এই ভার সহ্য করতে না পেরে মাঝখানে ভেঙ্গে দুই টুকরা হয়ে দুই টুকরা দুই দিকে চলে যাবে, ওই প্রযুক্তি তাদের মধ্যে ছিল না, জানা ছিল না। টাইটানিক সামনেরটা যখন ফেটে গিয়ে পানিতে ভার হয়ে নিচে গেল, পিছনটা উপরে উঠে একবারে খাড়া, যখনই খাড়া হলো মাঝখানে ভেঙ্গে দুই ভাগ। এই ফাসাদটার জন্য কে দায়ী? আল্লাহ দায়ী না মানুষ দায়ী? মানুষ দায়ী। এই অহংকার কেন করলা? আর সমুদ্রের বুকে এই পাপাচার, এই অনাচার কেন করলা? কেন সেখানে এটা করার জন্য বাছাই করে নিয়েছ? আল্লাহ সাগরের বুকে বসে পর্যন্ত এই অন্যায় করবা? জোহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। বার দেখুন, 1900 কত সালে চ্যালেঞ্জার, আমেরিকান রণতরী, চ্যালেঞ্জার রণতরী নয়, মহাকাশ যান চ্যালেঞ্জার, $11,000 কোটি নির্মাণ করে বানিয়েছে চ্যালেঞ্জার, মানে আল্লাহকে চ্যালেঞ্জ করতেছে। টাইটানিকের চ্যালেঞ্জ দিল সমুদ্রে আল্লাহকে, এটা কয়েক ঘন্টার মধ্যে আটলান্টিকের তলায় চলে গেল, আইসবার্গ বরফের সাথে ধাক্কা খেয়ে তলায় গিয়ে, সমুদ্রের তলায় যায় নাই, কারণ আল্লাহ তো জানে সমুদ্রের তলায় চলে গেলে ডুবুরি জাহাজ দিয়ে বের করে ফেলবে, সমুদ্রের তলায় দুই খণ্ডের এক খণ্ড যায় নাই, ওই বরফের পাহাড়ের মাথার উপরে আটকে রয়েছে, ওরা খুঁজছে তলায়, এটা রয়েছে উপরে। আল্লাহর মার যে কিরকম! ওইদিকে চ্যালেঞ্জার চ্যালেঞ্জ জানিয়েছে আল্লাহকে, উৎক্ষেপণের মাত্র 74 সেকেন্ডের মধ্যে বাস্ট হয়ে মহাশূন্যে বিলীন হয়ে গেল, বুঝেন না? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, কারণ কি? এই মহাবিশ্বে যদি শুধু মানুষকে মহাবিশ্ব থেকে বিদায় করে দেন আর জিন জাতিকে পৃথিবী থেকে বিদায় করে দেন, গোটা মহাবিশ্ব শান্তিময় থাকবে, গোটা মহাবিশ্বে একটা ঝড় তুফানও আসবে না। যদি মানব জাতি আর জিন জাতি দুই জাতিকে পৃথিবী থেকে আল্লাহ সরাই দেয়, আল্লাহর গোটা মহাবিশ্ব শান্তি। এখন এই টুপি মাথায় দেওয়া আর পাগড়িওয়ালার যতই জুব্বা জাব্বা গায়ে দিই, সমস্ত ফাসাদের মূল আমরাই, নাকি? আল্লাহর পৃথিবীতে এক একটা গ্যালাক্সিতে 10,000 কোটি নক্ষত্র থেকে 30,000 কোটি নক্ষত্র, 10 থেকে 30,000 কোটি চন্দ্র সূর্য এক একটা গ্যালাক্সি ছায়াপথে আছে, ওরা তো কোনো ফাসাদ করে না। একটা সূর্য 13 লক্ষ পৃথিবীর সমান, এত বড় সূর্য ফাসাদ করলে তো গোটা সৌরজগৎ শেষ হয়ে যায়, সে তো কোনো ফাসাদ করে নাই, ফাসাদ করে 3.5 হাত লম্বা। এগুলির মধ্যে যে আল্লাহ কি দিছে, আল্লাহ কি জন্য আমানতটা নিলা? আসমানে ভয় পাইছে, আল্লাহ তোমার আমানত, তোমার দিনের হুকুম আকাম পালনের দায়িত্ব আমরা নিতে পারবো না। ইন্না আরাদনাল আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আকাশ পৃথিবী পাহাড় সবার উপরে আমি পেশ করেছি আমার ইসলামের দায় দায়িত্ব, আমরা হ্যাঁ আদেশ নিষেধ পালনের দায় দায়িত্ব নিতে পারবা কিনা? ফা বাইনা ইয়াহমিল্লাহ, এটা বহন করতে সবাই অস্বীকার করেছে, ওয়া আশফাকনা মিনহা, ভয় পেয়েছে, এ ছোট্ট হে আব্দুর রাজাক বিন ইউসুফ কাজী ইব্রাহিম এই দলের লোকেরা আদমের বলা হয় কই আমরা পারব, এ তোরাই সমস্ত বিপর্যয়ের নাটের গুরু, আল্লাহর এই মহাবিশ্বে না হলে কোনো ফাসাদ হতো না। আল্লাহ কি বলছেন? বেমা কাসাবাতাই দিন্নাস, বেমা কাসাবাতি শামসুল কমার, এটা বলেন নাই, চন্দ্র সূর্য এই দুইজনে যা করছে মহাবিশ্বে ফাসাদ হয়েছে, এটা বলেন নাই। বেমা কাসাবাত আইদিন্নাস, মানুষের হাত
যা কামাই করেছে। এই এই জন্য মানুষের হস্তকর্ম অপকর্মের কারণে জলে স্থলে অন্তরীক্ষে সর্বত্র বিপর্যয় তৈরি হয়েছে। ওজন গ্যাস ফাটাইছে কি? মাথার উপরে যে টফোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার সাতটা স্টেজ, মহাশূন্য থেকে ক্যান্সার সৃষ্টিকারী আল্ট্রাভায়োলেট রেগুলি পৃথিবীতে যাতে নামতে না পারে ওজন গ্যাসের একটা স্তর দিয়েছে, এটা ফিল্টার। সূর্যের ক্যান্সার সৃষ্টিকারী কিরণগুলোকে ওই ফিল্টার ফিল্টার করে উপরে রেখে দেবে, নিচে সহনীয় মাত্রায় নামতে দেবে। কিন্তু তোমরা কার্বন ডাইঅক্সাইড অতিমাত্রায় কালো ধোঁয়া তেল জ্বালাইয়া এমন অবস্থা করছো, এত অতিরিক্ত তেল পোড়াইছ, আল্লাহ তাআলার সৃষ্টি ওজন গ্যাস ফাটাই দিছে। তোমরা ওই ফাসাদ তোমরা তৈরি করেছো, এখন ওখান থেকে আল্ট্রাভায়োলেট রে নামে ক্যান্সার হচ্ছে। কে দায়ী? আমরা দায়ী। যত নাগরিক তত গাড়ি। এক এক একজনের বাসায় গিয়ে দেখেন ঢাকায় পাঁচটা ছয়টা গাড়ি, এত গাড়ির দরকার কি? এত তেল পোড়াও কা? তোমার এই পৃথিবীতে তো এত ধোঁয়া সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ তাআলার পৃথিবী খুব সূক্ষ্ম পরিমাপে সৃষ্টি, একটু কিছু ব্যাস কম করবা। এখন শীত নাই, শীত তোমরা দূর করে দিছো, এই ফাসাদ তোমরা করেছো। কার্বন ডাইঅক্সাইড বেশি মাত্রায় নিঃসরণ করে কালো ধোঁয়া যেমনে পারছো এমনে বের করে ওখান থেকে ওজন স্ফিয়ার ফাটিয়ে এখন অতিমাত্রায় উষ্ণতা সৃষ্টি করে দিয়েছো। তোমরা শীত নাই, শীতকালেও মানুষ পাখা জ্বালাইয়া ঘুমায়। গ্রামের ছায়াকারা পরিবেশ থেকে আকাশের দিকে তাকালে কি সুন্দর গ্রহ তারা খচিত আকাশ দেখা যায়, কি সুন্দর আকাশ। শহরের কোনো বিল্ডিং থেকে তাকালে কিচ্ছু দেখা যায় না, কারণ শহরকেই তোমরা তারকা বানাই দিচ্ছি, চতুর্দিকে তারার মতো হাজার লাখ বাতি জ্বালিয়ে দিয়েছ, যার কারণে আল্লাহ সৃষ্ট প্রকৃতির যে সুন্দর দৃশ্য শহর জীবন থেকে হারিয়ে গেছে। যোহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, ফাসাদটা কালিমাতুন আম্মাতুন শামিলা, কম্প্রিহেনসিভ একটা শব্দ। সামাজিক অবক্ষয়ের জন্য তোমরা দায়ী, ধর্মীয় অবক্ষয়ের জন্য তোমরা দায়ী, সকল বিপর্যয়ের জন্য মানুষ আর জিনেরা দায়ী, আল্লাহর আর কোনো মাখলুক দায়ী না। ছোটকালে আটা রুটি খেতেও একটা ঘ্রাণ পাইতাম, এখন আটা খাই না মাটি খাই বুঝি না, কি হাইব্রিড একটা বানাইছিল আহারে। এখনকার শিশুরা মাছ খায় না, কারণ মাছের স্বাদ স্বাদ মজার বাপ দাদা সদ্য গোষ্ঠীও নেই, মাছ খেতে চায় না। আমি ছোটকালে মাছ খাইতাম সেই লোভে লোভে এখনো খাই, কিন্তু জিব্বা কয় কাজী কি খাস এগুলি, ফাসাদ। এটা ফল খেয়ে স্বাদ নাই, ফাসাদ। মাজহারুহু শাই ওয়া মাকবারুহু শাই, দেখতে কি সুন্দর ভিতরে কি অসুন্দর, ঠিক না কি? ছোটবেলা আমার এখনো মনে আছে শশা খেয়েছি, এতটুকু শশা কি ঘ্রাণ কি ফ্লেভার, সেই শশা গাছ থেকে ছিঁড়ে মুখে দিলে মনে হয় যেন দুনিয়াতে আসিনে নাই। আজকে এই মোটা মোটা শশা বানিয়েছে এত বড়, লাউ ভয় পায় এগুলির দেখলে, কি খায় এগুলি, সালাদের মধ্যে কাটি কাটি দেয় বোসকা বোসকা, আহারে দুনিয়া। ফাসাদ কাকে বলে? বেমা কাসাবাত আইদিন্নাস, স্ত্রী একগুলি আছে এখন ফাসাদ, আখলাকি ফাসাদ। আগের যুগের স্ত্রীরা স্বামীর লগে গন্ডগোল হইলে নাক কানে দুল খুলি রাখত,
এটা কড়া প্রতিবাদ, ভয়ঙ্কর প্রতিবাদ। স্বামী যখন দেখলো আজকে কানে দুল নেই, মানে ভয়াবহ অবস্থা, কিভাবে তার সাথে সম্পর্ক ঠিক করা যায় চেষ্টা করে ঠিক করত। আর যদি নাকের ফুল খুলি ফলাইতো তাহলে তো কেমন। হ্যাঁ দেখো কথা শোনো, নইলে এখনই খুলিব কানের দুল, আজকে তো আমি খোপা বাঁধিব না আলগা রহিবে চুল। এগুলি ছিল হুমকি। চুলে স্ত্রী খোপা বাঁধে নাই, স্বামী ইসলাম হয়ে গেছে সর্বনাশ। ও তো আমার জন্য সাজবে, এটা তার এবাদত, আমি এটা দেখবো, এটা আমার এন্টারটেনমেন্ট, পারিবারিক সিনেমা হল নাকি বৈধ সিনেমা হল, সওয়াবের সিনেমা হল, জান্নাতি সিনেমা হল। আগের স্ত্রীরা হুমকি দিত এইভাবে নাকের ফুল খুলি, আর এখনকার গুলি সাথে সাথে থানায় অথবা কোর্টে গিয়া ডিভোর্স। যেমন কুকুর তেমন মুগুর। আমরা ফাসাদি জামানার খোলা পাইনি, ফাসাদি জামানার সন্তান তো। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এগুলি আমাদের কর্মফল, আমাদের কর্মফল। আল খবিসাতু লিল খবিসিন, তুমি যদি খবিস হও, মহিলা যদি খবিস হয়, চরিত্রহীন হয়, তার স্বামীটাও আসবে চরিত্রহীন। আর তুমি যদি চরিত্রবতী হও, স্বামীটাও আসবে কি চরিত্রবান। অত্তাইয়িবাতু লিত্তাইয়িবিন। সময় কম, যেহেতু মূল কথাটা ধরে রাখেন, সমস্ত ফাসাদ, সামাজিক ফাসাদ, সামাজিক বিপর্যয়, ধর্মীয় বিপর্যয়, বৈশ্বিক বিপর্যয়, প্রকৃতির বিপর্যয়, ফসলের বিপর্যয়, ফলমূলের বিপর্যয়, মাটির বিপর্যয়, সমস্ত বিপর্যয়ের মূল কারণ আল খুরুজ ওয়ান মানহাজিল্লাহ, আল্লাহ নিয়ম থেকে বেরিয়ে যাওয়া। আর এটা থেকে উত্তরণের পথ আল আওদাতু ইলা মানহাজিল্লাহ, আল্লাহর মানহাজ, আল্লাহ সিস্টেমের দিকে ফিরে আসা। দুনিয়াটা একটা দেহ, দিনটা হলো সেই দেহের প্রাণ। দুনিয়াটা একটা দেহ, আর দুনিয়া জাসাদুন ওয়া দীন রূহা। দুনিয়া হলো একটা বডি, আর দিন হলো এই বডির প্রাণ রূপ। বডি থেকে যখন প্রাণ বেরিয়ে যায়, বডিটা তখন কি মরা লাশ, পচা লাশ, শুধু দুর্গন্ধ ছড়াবে, এই তো ঠিক না? আজকের দুনিয়ায় আমরা দিন আউট করে দিয়েছি, এই জন্য পছন্দ হয়ে গেছে সর্বক্ষেত্রে, সর্বক্ষেত্রে পছন্দ। সম্মানিত ভাইরা, সামাজিক অবক্ষয়, সামাজিক অবক্ষয় হয়েছে ফিতনাতু শাহওয়াতের কারণে, ধর্মীয় অবক্ষয় হয়েছে ফিতনাতু শুবহাতের কারণে। যে হাদিস আপনারা প্রায় সবাই জানেন, আর সহিহ আকীদার লোকেরা তো খুব জানে, যে উম্মত যে 73 দল হবে, এই 73 দল হলো আল্লাহওয়ালাদের দল। এই 73 দল কারা? আল্লাহওয়ালাদের 73 দল। এরা নামাজি, এরা রোজাদার, এরা হাজি, এরা কুরআন তেলাওয়াতকারী, এরা জিকিরকারী, এরা এলেমওয়ালা। ফিতনা তো শুবহাতে পড়ে গেছে, বিদআতের ফিতনায় পড়ে গেছে। হাত্তা কে সহি তরিকা, ধরুন কাজী ইব্রাহিম দাবি করি সহি তরিকার, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শেখ দাবি করি আমরা সহি তরিকার, শেখ শহীদুল্লাহ খান মাদানী আরো যারা সহি তরিকা, কিন্তু আমাদের মধ্যে একটা বেদাত আছে। কি আছে? বেদাত আছে না? ভাই ভাই বেমিল, ভাই ভাই বেমিল, ভাই ভাই কি মিল হলো সুন্নত, বেমিল হলো কি বেদাত। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এটা ছাড়া আর দ্বিতীয় কোন সিস্টেম নাই মুমিনদের দুইজনের, তাদের মাঝে সম্পর্কের ক্ষেত্রে দ্বিতীয় কোনো সম্পর্ক নাই, একমাত্র সম্পর্ক ইখওয়া, তারা একে অপরের জান প্রাণ ভাই নাকি। আজকে আলিম উলামা সহি তরিকার আপনাদের মধ্যেও ভাতৃত্ববোধ কতটা আছে?
দেখুন, এজন্য ফাসাদে দ্বীনি বলেন, ফাসাদে দুনিয়াবি বলেন, টোটাল সমস্যাটাই হলো আল্লাহর দ্বীন থেকে, আল্লাহর সিস্টেম থেকে বেরিয়ে যাওয়া। সমাধান হলো আবার এই সিস্টেমে ফিরে আসা। ও ভাইয়েরা, ফিতনাতুল শুবহাত, ফিতনাতুল বিদআতের মধ্যে পড়ে 73 গ্রুপ হয়েছে। আরেক দল আছে ফিতনাতুল শাহওয়াত, এটা হলো ওরা দিন দেয় না, নামাজ কালাম নাই, ওরা আছে দুনিয়া লইয়া, ওরা হলো তলেবুদ দুনিয়া, দুনিয়ার পিছনে ছুটে চলেছে, দুনিয়া চাই, দুনিয়া পাইলে রাজি, দুনিয়া না পাইলে না খোশ। দুনিয়াকে তারা মাবুদ বানায় নিছে, দুনিয়ার পিছনেই কুকুরের মতো জিহ্বা বের করে দৌড়াচ্ছে, ঠিক না? এক সময় ছিল মানুষ সাহাবায়ে কেরাম এমন একটা সমাজ তারা তৈরি করেছিলেন, ওলাকাদ রাআইতুনা ওয়া মা ইয়ারা আহাদুম মিন্না আন্নাহু আহাক্কু বিমালিহি মিন আখিহি। সমাজের কোন ভাই মনে করত না তার কষ্ট উপার্জিত সম্পদের মধ্যে তার অধিকার বেশি, কোন সম্পদ হলো এটা মনে করত না, মনে করত টাকাটা আমি উপার্জন করেছি ঠিকই কিন্তু অধিকার সমান, সমাজের যেই ভাইয়ের দরকার হবে আমি তাকে দেব। এটা ছিল সাহাবি সমাজ, আনসার মুহাজিরদের ইতিহাস জানেন না? আল্লাহু আকবার। সাদ ইবনে রবি সবচেয়ে বড় মালদার আব্দুর রহমান বিন আউফ সেখানে আসলেন, আল্লাহ নবী দুইজনের মধ্যে ভাতৃত্ব বোধ তৈরি করে দিলেন। সাদ ইবনে রবি বললেন, আব্দুর রহমান আমার তো সম্পদ আনসারদের মধ্যে সবচেয়ে বেশি, উকাসিমুকা উনাসিবুকা মালি, এক কাজ করুই আমার সম্পদ দুই ভাগ করে অর্ধেক তোমারে দিয়ে দিই, বাকি অর্ধেক আমার থাকুক, আর আমার দুইজন স্ত্রী আছে, ফানজুর আইয়াতা হুন্না আইয়াতা হুমা, হ্যাঁ তুমি দেখো দুই স্ত্রীর মধ্যে কোন স্ত্রী তোমার পছন্দ হয়, আমি তালাক দেই, ঈদ দুশ্বরে তুমি তাকে নিয়ে পরিবার করো। সামাজিক ফাসাদের মূল কারণ হুব্বুদ দুনিয়া, হুব্বুদ দুনিয়া সামাজিক ফাসাদের মূল কারণ। তিরমিজির হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এক যুগ আসবে সারা বিশ্বের বেঈমান জাতিগুলি তোমাদেরকে খেয়ে ফেলার মতো একে অপরকে ডাকবে, যেন তোমরা ডাইনিং টেবিলের খাবার, ডাইনিং টেবিলের খাদ্য, সবাই খাওয়ার জন্য রেডি হচ্ছে, এইরকম খাবার তোমরা। সাহাবীরা প্রশ্ন করলেন, তখন কি আমাদের সংখ্যা খুব কম হবে? নবীজি বললেন, না তোমাদের সংখ্যা অনেক অনেক বেশি হবে, তবে তোমরা হয়ে যাবা সব খড়কুটা, ওলা কিন্নকুম গুসাউন কা গুসা ইসাইল, তোমরা হয়ে যাবা বন্যার উপরে ভেসে থাকা খড়কুটা পাতালতার মতো, বিশ্বের কাফের জাতিগুলোই হবে বানের পানির মতো শক্তিশালী খরস্রোতা, তোমরা হয়ে যাবা খড়কুটা, তোমাদের কোনো ফাউন্ডেশন থাকবে না, শক্তি থাকবে না, পাওয়ার থাকবে না, না ধর্মীয় পাওয়ার না দুনিয়াবি পাওয়ার, কোনোটাই থাকবে না। ওয়ালা ইয়ানজান্নাল্লাহু আন কুলুবি আদুইকুমুল মাহাবাতা মিনকুম, বেঈমানদের অন্তরে যে তোমাদের মুসলিম উম্মার ভয়ভীতি ছড়িয়ে থাকতো, সেই ভয়ভীতি আল্লাহ তুলে নেবেন, কারণ তুমি আল্লাহকে ভয় করলেই না অন্যরা তোমারে ভয় পাবে, তুমি যদি আল্লাহরে ভয় না করো তোমারে কেউ ভয় পাবে না। আজকের কয়জন মুসলমান আমরা আল্লাহকে ভয় পাই? তাহলে বেঈমানরা আমাদেরকে ভয় করবে কেন? করবে না। উমরি আর জাহিদ, জাহিদ উমরি হারুন রশিদের যুগের একজন আল্লাহওয়ালা মানুষ, উনি একদিন বাদশাহ হারুনকে ওয়াজ করবার জন্য আসতেছেন, হারুন রশিদের সৈন্যবাহিনীর মধ্যে প্রচার হয়ে গেল যে উমরি আর জাহেদ আসতেছে, হারুন রশিদের 100,000 সৈনিক ভয়ে কাঁপতেছে যে উমরি আর জাহেদ আলেমদিন আসতেছে। আল্লাহু আকবার, একজন আলেমের ভয়ে 100,000 সৈনিক কাঁপতেছে। মুসলমান মুসলমান সৈনিক কাঁপতেছে, এই আলেমদিন যদি কোনো বেঈমান সৈনিকদের কাছে যায় কি পরিমাণ ভয় তৈরি করবে?
কিন্তু আজকের মুসলমানদের কেউ ডরায় না, ভয় পায় না, বরং মুসলমান মারার জন্য গোটা বিশ্বের বেঈমানরা সময় এখন রণবীর, বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ সেজে বসে আছে। জানে যে এটা মারলে, জাত মারলে কোনো প্রতিকার করার ক্ষমতা তাদের নাই। বেওয়ারিশ লাশ পাখির মতো শিকার করে, পাখি কি করবে? তো আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ওই যুগে দুর্বলতা ঢুকিয়ে দিবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, দুর্বলতা কি? আমরা তো দুর্বলতা বললে বুঝবো শরীর এক সপ্তাহ থেকে খাই নেই, দুর্বল হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, শরীরের তাকত নাই, শক্তি নাই, হাই প্রেশারের জ্বালায় ভালো খাইতে পাই না, দুর্বল না বুঝি? এটা বলেন নাই, এই দুর্বলতা না। قال حب الدنيا وكراهية الموت দুনিয়ার মোহ পেয়েছি তোমাদের, দুনিয়ার মোহ। হযরত ওমরের, ওমরের মদিনায় যখন পারস্য সাম্রাজ্য বিজয়ের পর পারস্যের ধনভাণ্ডারের হাজার হাজার কোটি ডলারের সোনা রূপা যখন ওমরের দরবারে ঢুকতেছে, মদিনায় ঢুকতেছে, ওমর বসে কাঁদতেছেন। কেন কাঁদলেন? ওমর বললেন, ইন্না হাযা মা দাখালা কওমান কাত্তু ইল্লা তানাফাসু, কারণ এই সম্পদ যেই জাতির মধ্যে ঢুকছে তারা সম্পদের প্রতিযোগিতায় পড়ে পরস্পরকে হিংসা করেছে, একে অপরকে পিট দিয়েছে, একে অপরের সাথে রেষারেষি আর হানাহানিতে লিপ্ত হয়েছে, সামাজিক অবক্ষয় দুনিয়ার মোহের কারণে হয়। সহযোগী নেই, প্রতিযোগী, কার থেকে কে বেশি বড় বিল্ডিং বানাবে, কার থেকে কে কত লাখ কত কোটি টাকা বেশি উপার্জন করবে, শুধু তাকাসুর, আল্লাহুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা। তোমাদেরকে পরকাল আল্লাহ রাসূল হ্যাঁ আখেরাতের সফলতা সব ভুলিয়ে দিয়েছে। যেখানে প্রতিযোগিতা শুরু হয় সেখানে শত্রুতা, বিপর্যয় আসে। হ্যাঁ, প্রতিযোগিতা একখানে করলে বিপর্যয় আসে না, আখেরাতের প্রতিযোগিতা। প্রিয় ভাইরা, আসলে ফাসাদ, সামাজিক ফাসাদ অনেকগুলি কারণ, আখলাকি ফাসাদ। আজকের মানুষ পরকালের জবাবদিহিতাকে ভুলে গেছে। আমাদের শিশুকালে আমরা সিনেমায়, পত্রপত্রিকা, সিনেমার কথাটা পড়তাম না, কেটে ফেলে দিতাম। আজকের ছাত্ররা ওই পাতাটা পড়ার জন্যই পত্রিকা কিনে, ঠিক নয় কি? মানুষের অন্তরে পুলিশ বসাইতে হবে, অন্তরে র‍্যাব বসাইতে হবে, অন্তরে বিজিবি বসাইতে হবে, অন্তরে আর্মি বসাইতে হবে। খাওফুল্লাহ, আল্লাহর ভয়ের আর্মি, আল্লাহর ভয়ের পুলিশ, ঠিক নয় কি? মানুষ ভিতর থেকে নষ্ট হয়, আমরা ভিতর থেকে নষ্ট হয়ে গেছি। এই জন্যই সহি বুখারি সহি মুসলিম এর হাদিসটি, যে শরীরে একটা মাংসপিণ্ড আছে, এটা যদি ঠিক হয়ে যায় গোটা দেহ ঠিক হয়ে যাবে, এটা যদি নষ্ট হয়ে যায় গোটা দেহ নষ্ট হয়ে যাবে, মানে পাপিষ্ট হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ সব পাপাচারি জালিম হয়ে যাবে। আর ভেতরের হৃদয়টা যদি ঠিক হয়ে যায় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুণ্যবান হয়ে যাবে, নেককার হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এই জন্য বর্তমান এই আমাদের এই যুগটা হলো মাজাহিরুল ইসলামের যুগ, মাজহারুল ইসলামের যুগ, মানে শুধু বাহ্যিক ইসলাম, ভিতরে নাই, ভিতরে খালি। ফজলি আমার খাঁচাটা লই আছে জামাই, জামাই শ্বশুর বাড়িতে আছে ফজলি আমার খাঁচা একটা, ভিতরে ফজলি আমার একটাও নাই। কোন তো এরকম জামাইয়ের শ্বশুররা কি মনে করবে, আহামক তোর এই খাঁচা লই আসতে গেছে কি? তুই না হয় কিছুই না আনতি, খালি হাতে আসতি, তবুও তো আমরা ধোকা খাইতাম না, আশা দিয়ে নিরাশ করলি, খাঁচা দেখি সবাই ফজলি আম খাওয়ার জন্য রেডি হচ্ছে, খুলি দেখে কিচ্ছু নাই, খড় খড় কতগুলি। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহ, এই যুগে ইসলামের খালি নামটা আছে,
ওলা মিনাল কুরআনে ইল্লা রাসমু, কুরআনে শুধু তেলাওয়াতটা আছে। মাসাজিদুহুম আমিরা, মসজিদগুলি ভরা আছে, পাকা করা আছে, এসি করা আছে। ওহিয়া খারাবুম মিনাল হুদা, হেদায়েত থেকে উজাড় হয়ে আছে। ওলামাউহুম শাররু মান তাহাতা আদিমিস সামা, এক শ্রেণীর ওলামা তাদের আছে আসমানের চামড়ার নিচে, তাদের মতো নিকৃষ্ট সৃষ্টি আর নাই কেউ। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা, সকল ফিতনা অর্থাৎ বেদাত শিরিক এদের থেকে ছড়ায়। ওফিহিম তাউদ, পাবলিক বেদাত ছেড়ে দিলেও এরা ছাড়বে না, এদের মধ্যে ওটা থেকে যাবে। তো ফাসাদের মূল কারণ, ধর্মীয় ফাসাদের মূল কারণ একটাই, সুন্না সহি সুন্না থেকে সরে যাওয়া, আল্লাহর মানহাজ তাওহীদ থেকে সরে যাওয়া, কোরআন থেকে সরে যাওয়া, এইটা হলো ধর্মীয় ফাসাদের মূল কারণ। এটার উত্তরণের পথ হলো কোরআন সহি সুন্নাহর দিকে ফিরে আসা। আর সামাজিক অবক্ষয় এটারও কারণ, আল্লাহ যেভাবে মানুষকে মানুষের মতো হয়ে বসবাস করান, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, পুণ্যের কাজে তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা দিয়ে, বা আল্লাহ ফিআউনিল আবদে মা কানাল আবদু ফিআউনি আখি, সামাজিকতা হবে, এক ভাই যতক্ষণ আরেক ভাই সহযোগিতায় থাকবে আল্লাহ তার সহযোগিতায় থাকবে। মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া, নাফাসাল্লাহু আন কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা, কোন ভাই থেকে যে একটা দুনিয়ার বিপদ দূর করবে আল্লাহ তার থেকে আখিরাতের একটা বিপদ দূর করে দেবেন, ঠিক নয় কি? হ্যাঁ, আইউল ইসলাম খাইর কলান তুতে আমার তাম ও তাক ওয়ান তাক রাসালাম আলাম আরাব তাম আল্লাম তারে, সর্বোত্তম ইসলামী চরিত্র হলো হাত দিয়ে ঘুষি না দিয়ে হাত দিয়ে খাবার দাও, মুখ দিয়ে গালি না দিয়ে মুখ দিয়ে কি দাও, সালাম দাও, কি দাও, সালাম দাও। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ দিনের সিস্টেম দেওয়া আছে, সিস্টেম লস করবেন ফাসাদ আসবে, সিস্টেম দিবেন ফাসাদ দূর হয়ে যাবে। আসলে এই ঘুমের ঘরে ঘুমের পরিবেশে গভীর রাত্রে এই একাডেমিক ওয়াজগুলি এগুলি করা ঠিক না, তবু আলহামদুলিল্লাহ আপনারা ধন্যবাদ জানাই, ঘুম আর জাগরণের মধ্যে লড়াই চালিয়ে এতক্ষণ শোনার চেষ্টা করেছেন, আমিও বলার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের এগুলিকে মিজানে হাসানাতের মধ্যে লিখে দিন। আর শেখ আব্দুর রাজ্জাক আমাদের ভাই, এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবেন, ওনার মাদ্রাসা মানে আমাদের সবারই মাদ্রাসা, দিনের একটা মার্কাজ, গৌরব, দিনের একটা বড়, অনেক বড় একটা বাতি, একটা আলো, আলোক বর্তিকা এখান থেকে আলো ছড়াবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে সবাই সহায়তা করবেন, আমরাও ইনশাআল্লাহ এই মাদ্রাসার সহায়তা চেষ্টা আমরা করব আমাদের দিক থেকে, ছাত্র দিয়ে, পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, সার্বিকভাবে। আল্লাহ তাআলা শেখ আব্দুর রাজ্জাককে হায়াত তাইয়্যিবা নসিব করুন।